দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই বিজনেস আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ছোট বড় সকল ধরনের বিজনেস আইডিয়া নিয়ে ভিডিও দিয়ে থাকি। তাই আমার চ্যানেলের ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একদমই নতুন একটি বিজনেস আইডিয়া শেয়ার করব। এই বিজনেসটি আমাদের দেশে নতুন হলেও আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এই প্রোডাক্টের চাহিদা প্রচুর। আজ আমি আপনাদের সাথে একটি ফুড প্রোডাক্ট বিজনেস নিয়ে আলোচনা করছি। এই ফুড প্রোডাক্টটি হলো ব্যানানা চিপস। আসলে আমাদের দেশে এই ব্যানানা চিপসের প্রচলন খুব একটা নাই, অথবা এই ধরনের কোম্পানি নাই বললেই চলে, এজন্য মার্কেটে এই প্রোডাক্টটি পাওয়াই যায় না। তাই আপনারা যদি এই বিজনেসটি শুরু করেন তাহলে এই বিজনেস নতুন হওয়ার কারণে এই প্রোডাক্টের চাহিদা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, এবং এই প্রোডাক্টের বিক্রি নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না। তাই যে সকল বন্ধুরা শহর এবং গ্রামে এখনও বেকার আছেন তারা এই বিজনেসটি সম্পর্কে ভাবতে পারেন, এবং এই বিজনেসটি আপনাদের ভালো লাগলে বিজনেসটা শুরু করতে পারেন। এই বিজনেসটি যদি আপনারা শুরু করেন তাহলে আমি 100% শিওর আপনারা এই বিজনেসের মাধ্যমে ভালো কিছু করতে পারবেন, কারণ এই বিজনেসটি আমাদের দেশে একদমই নতুন একটি বিজনেস। তো আপনি যদি কোনো উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে চান, অথবা এই ব্যবসাটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটির সাথেই থাকুন। এবং বিজনেস আইডিয়ায় আপনি নতুন হয়ে থাকলে আমাদের বিভিন্ন বিজনেস আইডিয়া এবং মেশিন রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন আজকের বিজনেসটি সম্পর্কে জানা যাক। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিজনেসটি সম্পর্কে আলোচনা করছি এই বিজনেসটা খুবই ইজি একটা বিজনেস। ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন বিজনেসটা কতটা ইজি। এই বিজনেসটি আপনারা মাত্র 2,000 টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারবেন। এত অল্প পুঁজি নিয়ে শুরু করলেও এই বিজনেসটির মাধ্যমে আপনারা দিনে 1 থেকে 1,500 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। এই বিজনেসের মূল কাঁচামাল কলা। ফার্স্টে আপনাদের কাঁচা কলা সংগ্রহ করতে হবে, তারপর আপনারা বড় কড়াইয়ের মাধ্যমে এই চিপস ভাজি করার জন্য একটি বড় কড়াই সংগ্রহ করবেন, এবং ভাজি করার জন্য তেল। এই তিনটি উপকরণ নিয়েই আপনারা বিজনেস শুরু করতে পারবেন। আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, আমি সাজেস্ট করব আপনাদের ব্যবসা শুরু করার প্রথমে এই মেশিনটি না ক্রয় করার জন্য। আপনারা যখন বিজনেস শুরু করবেন তখন ছোট যে ম্যানুয়াল মেশিনগুলো পাওয়া যায় হাতের মাধ্যমে, কিংবা আপনারা হাতে কাটারের মাধ্যমে কুচি কুচি করে কেটে বিজনেসটি শুরু করতে পারেন। তারপর যখন আপনার বিজনেসটি ভালো গ্রো করবে এবং মার্কেটে আপনার ভালো একটা জায়গা তৈরি হবে, তখন আপনি মেশিন ক্রয় করতে পারেন। তখন আপনি মেশিনটি ক্রয় করে আপনার বিজনেসটি আরও বেশি প্রসারিত করতে পারেন। তাছাড়া যদি কেউ চান যে বিজনেসটি আপনি শুরু থেকেই অনেক বড় পরিসরে শুরু করতে চান এবং অনেক বড় মার্কেট তৈরি করতে চান, সেক্ষেত্রে মেশিনটি ক্রয় করতে পারেন। যদি কারোর মেশিনটি ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটির কমেন্টস বক্সে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সেলারদের নাম্বার দিয়ে দিব, এবং ইন্ডিয়ার বন্ধুরা ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে মেশিনটি পেয়ে যাবেন। বন্ধুরা, এই চিপস তৈরি করা খুবই ইজি। ফার্স্টে আপনাদের এই কলাগুলো ছুলতে হবে, তারপর যে কোনো কাটারের মাধ্যমে সেগুলো চাকা চাকা করে কেটে তেলে ফ্রাই করতে হবে। এরপর আপনাদের চিপস তৈরি হয়ে গেলে এতে হালকা মশলা মিক্সড করে প্যাক তৈরি করতে হবে। প্যাকগুলো আপনারা এমন সাইজে তৈরি করবেন যেন মার্কেটে সেগুলো 10 টাকা রেটে বিক্রি করতে পারে দোকানদাররা। এই 10 টাকার এক প্যাকেট চিপস তৈরি করতে আপনাদের খরচ হবে 2 থেকে 3 টাকা, এবং এগুলো আপনারা পাইকারি সেল দিবেন 8 টাকা। এক একটি প্যাকেটে আপনাদের লাভ থাকবে 5 টাকা। প্রতিদিন আপনারা যদি দিনে 300 থেকে 400 প্যাকেট সেল দিতে পারেন পাইকারি বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে এবং বিভিন্ন দোকানে, তাহলে আপনাদের প্রতিদিন সব খরচ খরচা বাদ দিয়েও লাভ থাকবে 1,500 থেকে 2,000 টাকা। আশা করি এখন বুঝতেই পারছেন কতটা লাভজনক বিজনেস এটি। ভিডিওটি দেখার পরে এই বিজনেসটি সম্পর্কে আপনারা একটু ভালো করে ভেবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে বিজনেসটি কতটা লাভজনক একটি বিজনেস। আশা করি বিজনেস আইডিয়াটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নিজের এবং পরিবারের যত্ন নেবেন।